পরীক্ষার হলে গিয়ে ক্যান্ডিডেটগুলো ভয় করে, ভয় করার কোনো দরকারই নেই। তা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আসার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটা থাকবে মোটিভেশন, ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টি দাবিয়ে দেবে। আমি দেখেছি ক্যান্ডিডেটগুলো পরীক্ষা দিতে আসে তো খুব ভয় লাগে, খুব ডর ভিতরে থাকে, কিন্তু ভয় করার কোনো দরকার নেই। হয়ে গেল এক বছর হয়ে গেল, নাগপুরে বোর্ড ছিল মহারাষ্ট্রতে, তো আমার ওখানে ডিউটি ছিল, সেখানে আমি ডিউটি করতাম। তো চেক করে করে একের পর এক একের পর এক চেক করে করে, মানে চেক কী করতাম সেটা বলে দিচ্ছি, চেক করতাম যে হাতে কিছু পড়ে তো নেই, রিং তো পড়ে নেই, গলার চেন তো পড়ে নেই। সেগুলো খুলে এক জায়গায় রেখে তাকে আবার ভিতরে পাঠাতাম। শুধু ও ভিতরে নিয়ে যেত এক তো অ্যাডমিট কার্ড আর পেন আর আধার কার্ড আর কিছু আর সার্টিফিকেটগুলো থাকতো, সেগুলো নিয়ে যেত, ঠিক আছে। বাকি ইলেকট্রিক সম্মান, কোনো রিং বা চেন বা মাথায় টুপি, কোনো এগুলো থাকবে না। তো এরকম চেক করে ভিতরে যেতে দিতাম। তো ওখানে দেখতাম অনেক ক্যান্ডিডেট ভয় চলে আসে, অনেক ক্যান্ডিডেটকে ভয় চলে আসে, ভিতরে কী হবে কী হবে না। ভিতরে গিয়ে কোনো ভয় করার কোনো দরকারই নেই। ভিতরে পরীক্ষার হলে যখন যাবে তো ওখানেও চেয়ারগুলো থাকবে, চেয়ারগুলো হেল্প করবে। যদি না পারো, কম্পিউটার চালু করতে না পারলে, কম্পিউটার তো অলরেডি চালু থাকবে, চালু করেই রাখবে, আর কম্পিউটার কিছু না পারলে তারা বলেও দিবে, জিজ্ঞেস করে নেবে, স্যার এটা আমি পারছি না, ওরা সঠিকভাবে বলে দেবে। তো ভয় করার কোনো দরকারই নেই। তো হিম্মত করে যাবে, ভয় একটুও করবে না, বিলকুল নো টেনশনে পরীক্ষা দিতে যাবে, ভয় করার কোনো দরকারই নেই। ভয় চলে আসলে আবার অনেক গলতি হয়ে যায়, অনেক ভুল হয়ে যায়, তো তাই বলছি ভয় করলে চলবে না। ভয় চলে আসলে আবার অনেক ভুল করে ফেলে, যেমন ধরো রোল নম্বর, সিট নম্বর, নাম, তুমি পেপারে 100-তে 100 পেয়ে নিলেও তোমাকে ফেল মানা যাবে, যে রুল কল ভুল করলে, রুল নাম্বার ভুল করলে, নাম ভুল লিখে দিলে। তো তাই বলছি যে ভয় করে কোনো লাভ নেই, ভালোভাবে নাম, রোল নাম্বার, সিট নাম্বার সব লিখে ভালোভাবে পরীক্ষা দিবে। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টি দাবিয়ে দেবে। ঠান্ডা আস্তে আস্তে খুব বাড়ছে, ঠান্ডা থেকে বাঁচাও রাখো, শরীর সুস্থ রাখো। আজকের জন্য এতটাই। জয় হিন্দ, জয় ভারত।